একটা গার্জিয়ান দরকার, একটা অভিভাবক দরকার, আমাদের অভিভাবক হলেই হবে। ওকে বাবা, দাও আজান শেষ। নির্বাচন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমার কাছে মনে হয় এই বলে দিছে আসিফ, ওকে ফাইন। আচ্ছা যাই হোক, আমার কাছে মনে হয় যে প্যানেল না, যারা আসুক আমি তাদেরকে অনেক বেশি শুভেচ্ছা শুভকামনা, কারণ এখানে যারা যারা আছেন তারা সবাই আমাদের এক পরিবার, সহকর্মী, সহযোদ্ধা। শুধুমাত্র দিক নির্দেশনার জন্য একটা গার্জিয়ান দরকার, একটা অভিভাবক দরকার, আমাদের অভিভাবক হলেই হবে, আমার এটাই প্রত্যাশা। আমার কাছে আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে আমার সবসময়ই চাওয়া থাকবে যে বেশি বেশি করে সিনেমা হোক, মানসম্পন্ন সিনেমা হোক, সিনেমার জন্য অপব্যবহার না হয়, সিনেমার নাম করে যেন অনেকে টাকা পয়সা নিয়ে আসে সেটা মিসইউজ করে সেটা যেন না করে, এটাই আমার থাকবে সবসময় চাওয়া। আমি আসলে আজকে সুন্দর একটা জায়গায় আছি, আপনারা সবাই চিনেছেন, একটু আগে খুব ঝামেলায় ছিল, ওনারা ওপেনই করতে পারেনি, যেহেতু কিছুটা সময় পেয়েছি আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে ওপেন করি, অবশ্যই নির্বাচনের কথা আমরা এফডিসিতে গিয়ে বলবো। ধন্যবাদ। Thank you. এ ধরে আছেন তো পেনের হ্যাপি বাড়ি আহো, তুমি তো খুবই নিতে দিয়ে নালে মাইক ভাই হাততালি থাকেন কেক যাবেন।